রাতের আধারে বনে জঙ্গলে যেয়ে তাদের মানে কি বলবো, আমার বলতে খারাপ লাগে যে তারা আজকে এই কাজে লিপ্ত হয় এই কারণে যে চারটা ডাল ভাত খেয়ে থাকার জন্য। টাকার জন্য করে না শুধু সেক্সের জন্য করে? অনেকে আছে, অনেকে আছে কি, আমি মনে করি থার্জেন্ডার মানে হিজড়া যারা আছে তারা আজকে এই রাতের বেলা রাতের আধারে অবশ্যই খারাপ কাজে লিপ্ত হয়। সবাই? অনেকে আছে, সবাই না কিছু আছে তাদের মানে এই কাজটা সেক্স করে কিছু টাকা উপার্জন করে তাদের থাকা খাওয়া চলাফেরা এমন। আর যতই আমি আজকে সার্জারি করে আমি চেঞ্জ হই, যতই আচ্ছা আপনি একটু একটু আপনার কথা শুনবো, আমি একটা কথা জানি, দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করছেন আদম আর হাওয়া, ছেলে আর মেয়ে, তৃতীয় কোনো ব্যক্তি তৈরি করেনি, ঠিক আছে? আর পা দেখতে হবে না, দেখলাম যে আমাকে নিয়ে গবেষণা আরো বাড়তেছে, আমার আমার ঘরের পাশে মানুষ বলতেছে, এখন দেখতেছে যে আমার ভাইয়ের বিয়ের সম্বন্ধ হওয়ারও আমার ভাইয়ের বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তখন আমি চিন্তা ভাবনা করলাম না এখন আমার ঘর থেকে বের হওয়ার সময়। আচ্ছা বাবা মা কি বের করে দিয়েছে? না না, আমার বাবা মা কখনোই বের করে দেয়নি, আর আমার এলাকার লোকজন বের করার চেষ্টা করেনি, এবং বের করার চেষ্টা করেনি কিন্তু আবার করেছে, কারণ ওই যে পাঁচটা বেশি কথা আমার বাবা মাকে বলেছে, ঠিক আছে? আর এলাকার মানুষ 10টা মানুষ একটা কথা বলা যে সমান, আর একজন বলা সেই কথাটাই একই সমান। আচ্ছা আচ্ছা আপনার কথা আরো শুনবো, আপনি ঢাকায় কি করে আসলেন? তখন আমার বয়স ছিল প্রায় 16 বছর ছিল। ষোলো বছর ছিল। ঢাকায় কয় বছর ধরে আপনি? ঢাকা আমি আজ 2 বছর ধরে, যখন আমি হুরামাপুর নাম শুনি তখন আমার বয়সটা 16 ছিল। তার কি কয়েক দেড় বছর পরে আমি একবার তাকে ফোন দিয়েছিলাম, তার সাথে কথা হয়েছিল, সে বলেছিল আসতে, ঠিক আছে? তখন তার সাথে কথাবার্তা বলার পরে আমি বলেছিলাম হ্যাঁ গুরুমা, আমি এরকম এরকম এই এলাকা থেকে বলছি, আমার অনেক কষ্ট, আমার বুকের মধ্যে অনেক কষ্ট আছে, আমি এই সমাজের সাথে চলতে পারতেছি না, সমাজ আমাকে মেনে নিচ্ছে না। তখন উনি বললো যে তুমি আমার কাছে চলে। আচ্ছা হুরামাপ্পু, আচ্ছা একটা কথা বলি, হুরামাপ্পু আপনাকে ঢাকায় আনতো, উনি কি কোনো খারাপ কাজ করে তো আপনাদেরকে? আমি এক মিনিট বলি তার সম্বন্ধে, আমি বলবো তারপর। যখন আমি লাস্ট 2 বছর ধরে ঢাকা যখন আমি আসি, তখন আমি আমার বাবাকে বললাম যে আমি আজকে ঘরের বাইরে যাচ্ছি, যদি বেঁচে থাকি অবশ্যই তোমাদের সাথে কথা হবে, যদি মরে যায় তাহলে আমার উপরে কোনো দাবি রেখো না। তখন আমার বাবা মা কান্না করে বললো তুই কোথায় যাবি? আমি বলছি আমি যেখানেই যাই অবশ্যই বেঁচে থাকলে ফিরে আসবো। আমার বাবা মা যেতে দেয়নি, যেতে দিতে চায়নি, তুই যেমনই হোস তুই আমার সন্তান, তুই আমার কাছেই থাকবি। তখন আমি বাবা মাকে বললাম যে আচ্ছা তোমরা যেটা ভালো মনে করো তখন সেটাই হবে। তখন আমি ওইভাবে তার ওই ওই সিচুয়েশনে আমার বাবা মাকে ফেলে আমি চলে আসাটা উচিত হবে না। তখন আমি রাতের বেলা একটা কাগজে লিখলাম যে মা বাবা আমি ঘর থেকে বের হচ্ছি, তোমরা আমার জন্য দোয়া রাখো, যদি ভবিষ্যতে কোনোদিন বেঁচে থাকি অবশ্যই কথা হবে, দেখা হবে। তখন এই কথাটা বলে ভোর 5টার সময় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমার ওই এলাকার যে মেহিজরা ছিল মুন্নিয়াপা, মুন্নিয়াপার সাথে কথা বলে যে নাম্বারটা নিয়েছিলাম, হুরামাপুর নাম্বারটা নিয়েছিলাম, হুরাম গুরুমার নাম্বারটা নিয়েছিলাম, তখন আমি নাম্বারটা নিয়ে আমি ভোর 5টার দিকে রওনা দিই। ঢাকায় আসতে আসতে আমার 5 ঘন্টা লাগে, ঠিক আছে? উনি যে ওনার ঠিকানা ঠিকানা সবই আমি নিয়েছিলাম। তখন তার কাছে আমি আসি, ঠিক আছে? তার কাছে আসার পর সে আমাকে দেখলো, সে আমার কথাবার্তা শুনে, আমি চাই আল্লাহ তাকে 1000 বছর বাঁচায় রাখো, কারণ তার মতো একটা মানুষ আজকে আমার জীবনটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। আজকে আমার গুরুমা, আমার নানগুরু হুর এনজি হুররাম ওরফে সজীব, সে আজকে না থাকলে হয়তো বা আজকে আমি এই জায়গায় থাকতাম না। আর আমার এই যে সমাজে এখন আমার একটা পরিচয় বা আমার এই যে ভালো ভালোভাবে থাকা, ভালোভাবে মানুষের সামনে যাওয়া আসা, হয়তো বা আমার এই জিনিসটা থাকতো না। তারপর যখন আমি ঢাকা শহরে আসি, এসে তার সাথে কথাবার্তা বলিয়েছি, আমার কথা শুনে অনেকটা আপসেট থাকে। তারপর সে আমাকে বললো তুমি আমার কাছে থাকো, আমার কাছে থাকবা, আমি তোমাকে দেখবো। তখন আজ 2 বছর ধরে তার কাছে আছি। সে আমাকে সে কি আসার সাথে সাথে তোমাকে কাজে ঢুকাই দিচ্ছে? না না, যখন আমি তার কাছে আসি প্রায় 2 মাস উনি আমাকে তার কাছে রেখেছে। সে আমাকে নতুন জামাকাপড় কিনে দিয়েছে, তার কাছে রেখেছে, সে এক জায়গায় ভালো জায়গায় গেলে আমাকে নিয়ে গেছে, তার কোনো যে কোনো জায়গায় এভরিথিং ইজ, তার যে কোনো জায়গায় ভালো হোক মন্দ হোক সে সব জায়গায় আমাকে নিয়ে গেছে। সে আমাকে দেখে আমার তার অনেক দয়া হয়েছে তার সাথে। আচ্ছা আপনি যে বললেন মন্দ জায়গা, মন্দ কোন জায়গায় নিয়ে গেছে আপনাকে? ভালো মন্দ এটা তো কথার কথা,
আমি কথা কথা আসে না যে ভালো মন্দ এটাই বললাম যে ভালো মন্দ ভালো জায়গায় তো সে নিয়ে গেছে আজকে সে ভালো জায়গায় নিয়ে গেছে বিধাতা আমি আজকে আপনাদের সামনে ভালোভাবেই বসে আছি সে যদি মন্দ জায়গায় নিয়ে যেত তাহলে কিন্তু আমি আজকে মন্দ জায়গায় থাকতাম ভালো জায়গায় কিন্তু আসতে পারতাম না তাই না জি তো তখন তার কাছে আমি আসি প্রায় দুই তিন মাস তার সে আমাকে বসা বসায় খাওয়াইলো রাখলো তার কাছে আদর স্নেহ দিল তখন আমার বাবা মাকে আমি ফোন দিলাম যে বাবা মা আমি যেখানে আছি ভালো আছি তোমরা দোয়া করো তখন আমার বাবা মা বললো কোথায় আছিস আমি বললাম ঢাকায় আছি আমার এখানে তুমি যেমন আমার বাবা মা এখানে আমার একটা গুরু মা আছে তারা সে আমার দেখাশোনা করতেছে তার সন্তানের মতো তারপর আমার বাবা মা কান্নাকাটি করলো তখন এখন কি কি করবো এখন যদি আমি আমার গ্রামে ফিরে যাই আমার বাবা মার ইজ্জত আমার ভাইয়ের ইজ্জত তারপর গ্রামে যান না আমি এক বছর পরে আমার গ্রামে গিয়েছিলাম যাওয়ার পরে আমার বাবা মা দেখে তো আমাকে চিনতে পারে নাই চিনতে বাবা মা কেন পারবে না অবশ্যই পারবে হঠাৎ করে যখন গিয়েছিলাম আগে ছিলাম এক লোকে এখন গিয়েছি আর এক লোকে আমার বাবা মা একটু কষ্ট পেয়েছিল তারপরে আমার বাবা মা একটা কথা বলেছে আমার সন্তান যেমনই হোক আমার সন্তান আচ্ছা এখন কি আপনার বাবা মাকে প্রতি মাসে খরচ পাঠান আপনি হ্যাঁ আমি নিজে আমার এনজি হুরাম আমার গুরুমা যখন আমাকে একটা ইনকামের রাস্তা দেখায় দিল আচ্ছা ইনকামের রাস্তাটা কি ইনকামটা হচ্ছে কি যেমন আমাদের পরম্পরা থেকে আসছে আমাদের গুরুনানগুর পরম্পরা থেকে আসছে যে বাচ্চার বকশিস তারপর বিয়ে বাড়িতে নিচে গিয়ে অনুষ্ঠান নিচে গিয়ে তাদেরকে খুশি করে টাকা নিয়ে আসা এটাই আমার গুরুমা আমাকে শিখিয়েছেন কিভাবে বাচ্চার বাচ্চার বকশিস আনতে হয় কিভাবে একটা মানুষকে খুশি করে তাদেরকে মানে বিনোদন দিয়ে তাদেরকে সুখে মানে আনন্দ নাচ গান করে কিভাবে দুই টাকা আমরা দাবি করব সে তারাও দুই টাকা দিবে সেই দুই টাকা নিয়ে আমরা শুনছি আপনারা নাকি 10,000-20,000 চেয়ে বসেন হ্যাঁ এটা 10,000-20,000 কোনো কথা না যেমন আমরা যদি মুদি দোকানে যাই মুদি দোকানে গেলে 1 কেজি চালের দাম যদি থাকে 50 টাকা সেখানে আমরা কিন্তু 50 টাকা কিনে নিয়ে আসি না আমরা তখন বলি যে 50 টাকা কিছু কম রাখেন তখন যখন দেখে যে না জিনিসটা আমার বিক্রি করতে হবে তখন কিছুটা কম দেয় এর জন্য আমরা জানি যে এই দুই টাকা চালে আমরা 2 টাকাই পাবো 1 টাকা আমরা বাড়ায় বলি যাতে ওই 2 টাকাই আমাদেরকে দেয় আমরা 2 টাকা নিয়ে খুশি হয়ে চলে আপনারা 20 টাকা একটা জিনিসের দাম উঠে ওইটার দাম মানুষের 500 টাকাও চায় তার ওইটা দামাদামি করে ওইটাকে কমায় তত কাটসির করে করে তারপরে কমায় নিয়ে আসে ওইরকম আপনারা 10,000 টাকা চাইলে হয়তো 2,500-1,000 আপনাদেরকে সর্বনিম্ন কত টাকা নেন আপনারা সর্বনিম্ন একটা বাচ্চার বকশিস যদি মনে করি যে ফ্যামিলিটা একটু গরিব নরমাল ফ্যামিলি গরিব যারা ধরেন রিক্সা চালায় ভ্যান চালায় তাদের থেকে 500-300-800 এমন করে আর যদি দেখে এটা হাই ক্লাসের বা কোনো শিল্পপতি বা কোন এটা কি কি বলে সরকারি কোন জব করতেছে ঠিক আছে ডিফেন্সের লোক যারা তাদের কাছ থেকে একটু অ্যামাউন্টটা বেশি করে না কারণ তাদের তো সরকার দিতেছে আর একটা রিক্সাওয়ালা একটা রিক্সা নিয়ে যদি বের হয় সে কয়টা কি ইনকাম করতে পারে সে সারাদিনে কয়টা কি ইনকাম করতে পারে তারও তো একটা শরীর তাই না সারাদিনে সে 300 টাকা ইনকাম করতে পারে সে 300 টাকার ভিতরে তার ফ্যামিলির তেল সাবান খাবার দাবার ওষুধ পানি একটা ফ্যামিলিতে কিন্তু 2-1 জন মানুষ থাকে না একটা ফ্যামিলিতে একটা রিক্সাওয়ালার বাবা মা ভাই বোন বউ বাচ্চা কাচ্চা সবাই থাকে তো 300 টাকা দিয়ে যদি আমি 50 টাকা চাল 1 কেজি চালের দাম হয় 2 কেজি চাল কিনলেই তো আমার থাকে 200 টাকা 100 টাকা চাল আলু পেঁয়াজ কিনলে আর কত টাকা থাকে 100 টাকাই থাকে আচ্ছা আপনারা যখন এই যে বাচ্চাদের জন্য বকশিস আনতে যান নাচ গান করতে যান অনেক মানুষই তো আপনাদেরকে ভয় পায় আসলে এরকম পরিস্থিতি কি ঘটেছে একটু বলবেন আসলে ভয় পায় এটা আমি মনে করি ভয় পাওয়া উচিত না কারণ এই সমাজের আমরাও একটা মানুষ একটা আমরাও কোনো না কোনো মায়ের গর্ভে থেকে জন্ম হয়েছি তাই না আজকে আমার একটা ছেলে যেমন একটা মায়ের পেট থেকে জন্ম হয়েছে একটা মেয়েও কিন্তু একটা মায়ের পেট থেকে জন্ম হয়েছে তেমনি আমাদের মতো যত থার্ড জেন্ডাররা আছে তারাও একটা মায়ের পেট থেকে জন্ম হয়েছে ঠিক আছে কিন্তু আজকে আমাদেরকে থার্ড জেন্ডার কেন বলা হয় সমাজের কারণে সমাজ যদি ছোটবেলা থেকে আমাদেরকে মেনে নিত তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না আজকেও যে আমি বলেছিলাম যে আমার ফ্রেন্ড সার্কেল আমার এলাকাবাসী আমাকে বলতো হাফ লেডিস মাইক গাহিতে যাচ্ছে তখন যদি সমাজটা বলতো যে না আহারে ও যে যেমনই হোক ও তো একটা মানুষ ওকে আমরা আগলে রাখি অবশ্যই আজকে সমাজে প্রত্যেকটা মানুষ
আমাদেরকে দেখতো, ভয় পেয়ে কেউ দরজা নক করে দিত, লক করে দিত না, তাই না? আজকে এই সমাজের কারণে আজকে আমরা এই আমাদের। আচ্ছা, আমি শুনেছি ইন্ডিয়াতে নাকি আপনাদের খুব প্রাধান্য, তাই আপনারা ইন্ডিয়া যান না? আমি ইন্ডিয়াতে এখনো যাইনি, আমার গুরু মা গিয়েছে, আর আমার গুরু মা গিয়েছে, আমি এনজি হুররাম, উনি অনেক, উনি তো ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছে, ইন্ডিয়া থেকে আমার বাংলাদেশে এসেছে। তো আমি আমার গুরু মার মুখে অনেক কথা শুনেছি যে ইন্ডিয়াতে তাদেরকে ভগবান বলে জানা হয়। কি কারণ? যে তাদেরকে ভগবান বলে মানা হয় যে তারা হচ্ছে গিয়ে ভগবানের একটা অংশ তারা মনে করে, কারণ তার ভিতরে অনেক গুণী আছে, এর জন্যই তাদেরকে ভগবান বলে মানা হয়। যেমন আমার গুরুমা একদিন ইন্ডিয়াতে রাস্তা যখন বের হয়েছে, তখন বের হওয়ার পর শপিং মলের সামনে একটা ছেলের গায়ে একটা বাচ্চা, একটা মা একটা ছেলে হেঁটে যাচ্ছে, তখন বাচ্চাটার সাথে না আমার গুরুমার মানে একটু ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে তখন ওই যে ছেলের মা, ও ওই ছেলের মা এসে আমার গুরুমার কাছে আর কি মাফ চাচ্ছে যে মা, মাসি ক্ষমা করে দাও, মাসি ধাক্কাটা ইচ্ছে করে লাগিয়েছে কিন্তু উনি এসে মাফ চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমনটাই ছিল। তারপরে আমার গুরুমার কাছে এসে মাপ চাচ্ছে, আমার ছেলেকে অভিশাপ দিবেন না, আমার ছেলেকে দোয়া করুন, আমার ছেলে যেন ভালো থাকে, ঠিক আছে? কিন্তু আমাদের বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে হিজড়াদেরকে মানে থার্ড জেন্ডারকে অনেক প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে ভগবান আসনে বসানো হয়, আর আমাদের বাংলাদেশে মুচির স্থানেও আমাদেরকে দেওয়া হয় না। আচ্ছা, ইন্ডিয়াকে কেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে? আমাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কেন বলে, এটা হচ্ছে সরকারের দায়। আজকে সরকার আমি বলে নেই, আমি বলবো যে আপনি জনগোষ্ঠী কেন বলা হয়, তখন তুমি বলবা যে আমরা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী শুরু থেকেই, যদি এই সমাজে যদি আমাদের